সম্মানিত দর্শক এবং শ্রোতা আসসালামু আলাইকুম সবাইকে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অর্থাৎ আইটি স্কুলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের একটা দারুণ বিষয় শেখাব আপনাদের অনেক আত্মীয় স্বজন বা আপনারা হয়তো অনেক ব্যবসা করেন বাণিজ্য করেন বা আপনাদের বড় বড় দোকান আছে বা চাকরি বাকরি করেন যেখানে আপনাদের নানান ধরনের হিসাব রাখার প্রয়োজন হয় আপনারা তার জন্য কি ব্যবহার করেন খাতা কলম ব্যবহার করেন তাই খাতা কলম পদ্ধতিটা পদ্ধতিটা অনেক পুরাতন দেশ এগিয়ে যাচ্ছে প্রযুক্তিগত দিক থেকে আমরা অনেক এগিয়ে যাচ্ছি আমরা কেন হিসাব নিকাশের দিক থেকে পিছিয়ে থাকবো এই জন্য আপনাদের একটা দারুণ অ্যাপস আজকে আপনাদের দেখাবো যেটা কাজ আপনারা দেখলে নিজেরাই অবাক হবেন এবং এই যে এত কষ্ট করে হিসাব রাখা লাগে কম্পিউটারে অনেকে হিসাব রাখেন মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে ওই এক্সেল আর লাগবে না ঠিক আছে অথবা আপনি খাতা রাখলেন মাইক্রোসফট এক্সেলের হিসাব বিকাশ রাখলেন আর এই অ্যাপসটাও আপনি ব্যবহার করলেন এটা একজন মানুষের প্রাতভিক জীবনের নানান ধরনের হিসাব নিকাশ করে দেবে আপনি যদি কোনো কোম্পানির চাকরি করেন হ্যাঁ কোম্পানির যেসব চাকরি বাকরিতে বিভিন্ন ধরনের টিএ দেয় প্রতিদিনকার যে দৈনিক টাকাটা দেয় এটার হিসাব সহজেই এটার মাধ্যমে রাখতে পারেন চলেন দেখে আসি কীভাবে করবেন এই জন্য আপনার ডেটা কানেকশান ইন্টারনেট কানেকশন দিয়ে প্লে স্টোরে ঢুকতে হবে এবং লিখতে হবে এমও এনইএফাই মনিফাই এটা লেখার পর সার্চ দিবেন এবং মনিফাই যে মানি ম্যানেজার অ্যাপসটি এসেছে এটা কি করতে হবে আমাদের ডাউনলোড দিতে হবে অ্যাপসটির সাইজ মাত্র সাড়ে ছয় এম বি ইনস্টল দিলাম দেখেন ডাউনলোডিং হচ্ছে এবং কিছুক্ষণের ভিতরে অ্যাপসটি ডাউনলোড হয়ে ইনস্টল নিয়ে নেবে ছয় এম সাইজ অ্যাপসটির ও ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে অ্যাপসটি ইনস্টল নিচ্ছে যাই হোক এখন আমরা অ্যাপসটি ওপেন করব ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আর তার ড্যাশবোর্ড আসলো আমরা ওকে করে দিলাম আবার ওকে করলাম ব্যালেন্স জিরো দেখতে পাচ্ছেন এখন আমাদের কি করতে হবে এখানে ব্যালেন্স যোগ করতে হবে তার আগে সেটিং করতে হবে বাংলাদেশি টাকাই এখন আমাদের এই জন্য একদম উপরের ডানে যে তিনটা ডট অপশন আছে দেখতে পাচ্ছেন সেটিং এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর সেটিং অপশানে ঢুকতে হবে ল্যাঙ্গুয়েজ ইংরেজিই থাকবে এখানে বাংলা পাবেন না কারেন্সি যে ইউএসডি দেয়া এখান থেকে আমাদের টাকা করতে হবে স্ক্রল করে উপরের দিকে যাবেন উপরের দিকে গেলে পরে দেখতে পাচ্ছেন বাংলাদেশি টাকা দেওয়া আছে এটা সিলেক্ট করে ওকে করে দিবেন বিডিটি হয়ে গেছে এবং ফার্স্ট ডে অফ উইক দ্বিতীয় অপশানে যেটা দেখছেন এটা হচ্ছে আপনাদের যে ছুটির পরে সপ্তাহ শুরুর যে দিনটা সেইটা যারা সরকারি চাকরি করেন অনেকে শুক্র শনি দুই দিন ছুটি পান তাদের জন্য সানডে এবং বেশিরভাগ কর্মচারী বা দোকানদাররাই কিন্তু তাদের দিনটা শুরু করে শনিবার দিয়ে সপ্তাহটা শুরু হয় শনিবার দিয়ে জন্য আমরা কি করব স্যাটারডে দিয়ে দেব যাদের শনি দুই দিন ছুটি থাকবে তারা সানডে দিতে পারবে কিন্তু যেহেতু আমাদের বেশিরভাগ আমার মূলত আমার দিনটা সপ্তাহটা শুরু হয় শনিবার দিয়ে স্যাটারডে দিলাম ফ্রাইডে হচ্ছে ছুটির দিন শনিবার থেকে দিন শুরু ওকে আচ্ছা এখন আমরা সেটিংটা ক্লোজ করে দিলাম এখন ব্যালেন্স আমাদের টাকা অ্যাড করতে হবে আমরা যদি এরকম হিসাব রাখতে চাই যে দিনের আমাদের কত টাকা আমাদের হাতে আসলো এবং কত টাকা খরচ হলো এটার জন্য আমরা ব্যালেন্স থেকে আমাদের কি করতে হবে ব্যালেন্সটা অ্যাড করতে হবে এই জন্য আমরা আবার সেটিংয়ের যে উপরে যে তিনটা ডট আছে ক্লিক করব এবং অ্যাকাউন্টে ক্লিক করব অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ক্যাশ এখানে ক্যাশটা আমাদের কি করতে হবে অ্যাড করতে হবে আজকে ধরেন আমার হাতে ক্যাশ আছে বাংলাদেশি টাকায় ধরেন আজকে আমাকে অফিস থেকে ধরেন আমাকে বারোশো টাকা দিল বারোশো টাকা ক্যাশ দিল হ্যাঁ ডান করে বের হয়ে আসবো আমি বের হয়ে আসার পরে দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স বারোশো টাকা আছে এবং এখানে যে একটা গোল বৃত্ত এই বৃত্তর ভিতরে দেখতে পাচ্ছেন বিজিটি বারোশো টাকা আছে আমার ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন বারোশো টাকা এখন আমি কী করবো আমার ধরেন কোথাও গেলাম যেতে আমার গাড়ি ভাড়া লাগলো এখানে দেখি এই গাড়ি বা দেখি অন্য গাড়ি দিয়ে আসে যাক আমার গাড়ি ভাড়া লাগলো ষাট টাকা কী কারণে লাগলো আমার গাড়ি ভাড়া কিসের জন্য লাগলো আমি ধরেন সাভার থেকে সাভার থেকে সাভার থেকে কোথায় গেলাম আশুলিয়া গেলাম আচ্ছা একটু ফ্রন্টে ঝামেলা করছে যাই হোক আপনারা লিখে নেবেন এখানে কোথায় গিয়েছেন আমরা অ্যাড করে দিলাম দেখতে পাচ্ছেন বিটিটি ষাট টাকা আমার খরচ এখন ব্যালেন্সে আছে এগারোশো চল্লিশ টাকা আমাদের দুপুরে নাস্তা করার প্রয়োজন দেখতে পাচ্ছেন এখানে যে নাস্তার যে ইটা দেয়া আছে নাস্তা থেকে ধরেন আমি একশো টাকা নাস্তা করলাম দুপুরে নাস্তা না দুপুরে লাঞ্চ করে দুপুরে লাঞ্চটা করলাম একশো টাকা আমার খরচ হলো আমার থাকলো এক টাকা এখন ধরেন আমি একটু অসুস্থ হয়ে পড়লাম আমাকে একটু চিকিৎসা নেওয়ার দরকার এর জন্য আমার খরচ হলো ধরেন সিম্পল আশি টাকা এখানে খরচ হলো হেলথের জন্য আমার স্বাস্থ্যের জন্য নয়শো ষাট টাকা থাকলো ষাট টাকা এখন আমার ফোন খরচ গেল ধরেন পঁচিশ টাকা আজকে আমার ফোন খরচ তাহলে আমার কাছে থাকলো কত নয়শো পঁয়ত্রিশ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কোনটা কোনটা খরচ করেছি আমার টাকা থেকে কত পার্সেন্ট খরচ হচ্ছে খরচের কত পার্সেন্ট যে দুইশো পঁয়ষট্টি টাকা খরচ হয়েছে এই দুইশো পঁয়ষট্টি টাকা খরচের কত পার্সেন্ট কত কোন কাজে লেগেছে গাড়ি ভাড়া লেগেছে তেইশ পার্সেন্ট এবং আমার যে ফোন খরচ নয় পার্সেন্ট প্লাস আমার যে হেলথের জন্য লেগেছে আশি টাকা এটা ত্রিশ পার্সেন্ট এবং খাওয়া দাওয়ার জন্য লেগেছে কত একশো টাকা এটা আটত্রিশ পার্সেন্ট আর আমার তাহলে সব খরচ বাদ দিয়ে আমার ইনকাম নেট ইনকাম থাকবে কত সব কিছু আপনারা এখান থেকে কি করতে পারেন হিসাব করে নিতে পারেন অ্যাপসটি আপনারা ব্যবহার করেন আর অ্যাপসটি বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে আর অ্যাপসটিতে আপনার ডেইলি 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 প্রতিদিনকার হিসাব পাবেন যেমন আজকে মার্চের হচ্ছে সাতাশ তারিখ আজকের হিসাবটা আপনারা এখানে করতে পারছেন এটা সেভ হয়ে থাকবে আগামীকালকে নতুন হিসাবের একটা খাতা খুলবেন সেটা সেভ হয়ে থাকবে এবং এখানে অনেক সেটিং আছে যে উইক মান্থ ইয়ার সব কিছু আপনারা হিসাব করতে পারবেন এবং এটা আপনারা কী করতে পারবেন ইন্টারনেটে আপনাদের এটা সরাসরি আপলোড হয়ে থাকবে ঠিক আছে এটার জন্য আপনাদের এখানে যে ব্যাকআপ আছে এই ব্যাকআপ অপশন থেকে আপনারা আপনাদের ইমেইলে ব্যাকআপ করতে পারেন এটা অ্যালাউ করে দিলে আপনাদের ইমেল আইডি যাবে ইমেল আইডি দিলে ইমেইলে অটোমেটিক ব্যাকআপ হবে প্লাস ড্রপ বক্সে আপনারা ব্যাকআপ করতে পারেন এটা কিভাবে করতে হয় আমি পরবর্তী ভিডিওতে ভিডিওতে জানিয়ে দেব আর আপনারা যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্টস করবেন কমেন্টস করলে আমি সাথে সাথে আপনাদের বোঝাই দেবো ব্যাপারটা আর আপনারা যে অনেক যারা হিসাবই আছেন সহজে হিসাব করে চলেন রাস্তাঘাটে আসলে তো হিসাব করেই চলতে হবে না হলে তো সমস্যা হিসাব রাখতে যাদের সমস্যা হয় মনে থাকে না তাদের জন্য এই অ্যাপসটি আপনারা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারেন আর ব্যাকআপ করলে হয়টা কি ব্যাকআপের সুবিধাটা হচ্ছে আপনার যদি কোনোভাবে এই ফোনটা হারিয়ে যায় বা এই অ্যাপসটা নষ্ট হয়ে যায় বা ফোন রিস্টোর দেন তাহলে এই ব্যাকআপের মাধ্যমে আপনি আবার এই যে তথ্যগুলো সেভ হবে এটা অটোমেটিক ইন্টারনেটে কি হয়ে থাকবে সেভ হয়ে থাকবে এটা আপনি আবার ফোন সেন্স করলে বা এই অ্যাপসটা আনইনস্টল করে ইনস্টল দিলে আবার সেই তথ্যগুলো পুনরায় ফেরত পাবেন অক্ষতভাবে অ্যাপসটি আপনারা ব্যবহার করেন আর আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন